প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে নিয়মিত লেখাপড়া করছো। বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন হাওলাদার, প্রধান শিক্ষক নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর বাগেরহাট। বন্ধুরা, আজ পঞ্চম শ্রেণীর একটি বাংলা বিষয় নিয়ে পুরো সময়টা জুড়েই তোমাদের সাথে আমি আছি। বন্ধুরা, চলো আজকের পাঠের শুরুতেই ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমরা দেখে নিই। তোমরা দেখো, বন্ধুরা, ভিডিও চিত্রটিতে আমরা যে দৃশ্যগুলো দেখলাম তা অত্যন্ত মর্মাহত, বেদনাদায়ক, এবং যেগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় 1971 সালের স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রামের কথা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মনে পড়েছে আমাদের পূর্বের ক্লাসে স্মরণীয় যারা চিরদিন, এখান থেকে প্রথম অংশটা তোমরা, প্রথম অংশ অনেক কিছু জেনেছিলে। সেখানে চলনা বন্ধুরা, দেখি তোমাদের মনে পড়ছে কি না, আমরা কত তারিখে স্বাধীনতা দিবস পালন করি? হ্যাঁ ঠিক বলেছ, 26শে মার্চ। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এরপর দীর্ঘ 9 মাস ব্যাপী মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম চলে। এরপরে 9 মাস যুদ্ধের পর আমরা কোন তারিখে বিজয় অর্জন করি বলো তো বন্ধুরা? 1971 সালের 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। কাদের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি? কাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি বন্ধুরা, বলতে পারো? হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের, শহীদ মুক্তিযোদ্ধাদের, যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন, সেই যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, তাদের নিয়েই আজকের গল্প, স্মরণীয় যারা চিরদিন। বন্ধুরা, স্মরণীয় যারা চিরদিন, পূর্বের পাঠে আমরা যা শিখেছিলাম তার পরের অংশ আজ আমরা শিখব। 1971 সালের 25শে মার্চ থেকে শুরু হবে এবং কয়েকজন শিক্ষককে। বন্ধুরা, স্মরণীয় যারা চিরদিন এই গল্পে শহীদ বুদ্ধিজীবীদের কথা বলা হয়েছে। সে সময়ে বাংলার মেধাবী মানুষ যারা ছিল, যারা বাংলার মেধাবী বিভিন্ন পেশায় নিয়োজিত, শিক্ষক, সাংবাদিক, লেখক, ছাত্র, বুদ্ধিজীবী, আইনজীবী, এই বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছিল পাকিস্তানি সেনাবাহিনীরা এবং তার দোসররা, তাদের কথাই এ অংশে তুলে ধরা হয়েছে। চলো আমরা প্রথমে এই অংশটুকু আমি পাঠ করে শোনাই, তোমরা মনোযোগ সহকারে শুনবে। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের 44 পৃষ্ঠা খুলে দেখো, তোমরা মনোযোগ সহকারে শুনো। ১৯৭১ সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে বাংলার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর, আক্রমণ চালায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীন, চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনী। প্রাচণ্ড কিছু লোকজন যোগ দেয় ওইসব বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের ওই হত্যা পরিকল্পনায় সহযোগিতা করে। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেব। পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেই শুধু আক্রমণ চালায়নি, হানাদায় তারা শিক্ষকদের বাড়িতে বাড়িতেও। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। এই কোরআন পাঠরত মানুষটিকেই টেনে হিঁচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিঁচড়ে বের করে আনে। তারপর এই দুই শিক্ষককেই গুলি করে হত্যা করে। এ বাড়ির খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, দর্শনশাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ, সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করে তারা, হত্যা করে আরও কয়েকজন শিক্ষককে। 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো। হ্যাঁ বন্ধুরা, এই পর্যন্ত আজ আমরা পড়ব। এই অংশে দেখো, শুরুতেই বলেছে যে 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর। 1971 সালের 25শে মার্চ কোন তারিখে? 25শে মার্চ। আর এই 25শে মার্চ এই রাতকে আমরা কোন রাত বলে থাকি? কালো রাত। 25শে মার্চের রাতকে আমরা কালো রাত হিসেবে প্রতি বছর আমরা পালন করি। তো এই কালো রাতে, অর্থাৎ 1971 সালের 25শে মার্চের গভীর রাতে নিরস্ত্র বাঙালিরা যখন ঘুমাচ্ছিলেন, ঠিক সেই সময় পাকিস্তানি সেনারা তাদের উপর আক্রমণ চালায়। এবং কোথায় কোথায় আক্রমণ চালায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। বন্ধুরা, এ সময় শুধু আক্রমণ করেই তারা ক্ষান্ত হয়নি। তারা মুক্তিযুদ্ধ চলাকালীন দীর্ঘ 9 মাস ধরে এভাবে গণহত্যা চালায়। এক পর্যায়ে তারা হত্যার বিশেষ পরিকল্পনা গ্রহণ করে, যার ফলশ্রুতিতে তারা আলবদর, আল শামস এবং রাজাকারদের সহযোগিতায় এদেশের মেধাবী, আলোকিত মানুষদেরকে ধরে ধরে হত্যা করে, যাদেরকে আমরা শহীদ বুদ্ধিজীবী হিসেবে জানি। বন্ধুরা, এবার চলো তোমরা পড়ে নেবে, তোমাদেরই এক শিক্ষার্থী বন্ধুর সাথে তোমরা পড়ে নেবে। তোমরা প্রস্তুত তো? হ্যাঁ, তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে অথবা তোমাদের এই মনিটরে দেখানো অংশ থেকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে পড়ে নাও। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর, আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়।
নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীন, চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী। 500 কিছু লোকজন যোগ দেয় ওই সব বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে ওই হত্যা পরিকল্পনায়। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর গোবিন্দ্র চন্দ্র দেব। পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতে শুধু আক্রমণ চালায়নি, হানা দেয় তারা শিক্ষকদের বাড়িতে বাড়িতেও। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। এই কোরআন পাঠরত মানুষটিকে টেনে হেঁচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিঁচড়ে বের করে আনে। তারপর এই দুই শিক্ষককে গুলি করে হত্যা করে। এ বাড়ির খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দ্র চন্দ্র দেব, দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করে তারা, হত্যা করে আরো কয়েকজন শিক্ষককে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সহপাঠীদের মাধ্যমে একই সাথে তোমরা পড়ে নিলে, এবার চলো আজকের পাঠ থেকে আমরা কিছু যুক্ত বর্ণ বিভাজন করি এবং নতুন শব্দ গঠন করি। দেখো আজকের পাঠ থেকে পাকিস্তানি, পাকিস্তানি শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জন রয়েছে শয়ত। হ্যাঁ ঠিক বলেছ, শয়ত, সযুক্ত ত। হত্যাকাণ্ড, পরিকল্পনা শব্দ। আজকের দেখো যে শব্দগুলো তোমাদের জন্য বাছাই করা হয়েছে, পাকিস্তানি, হত্যাকাণ্ড, পরিকল্পনা শব্দ। চলো আমরা এই শব্দগুলোর যুক্ত ব্যঞ্জনগুলো বিভাজন করে দেখি। পাকিস্তানি শয়ত, সযুক্ত ত, দন্ত সযুক্ত ত, রাস্তা, বস্তি। হত্যাকাণ্ড, এখানে যুক্ত ব্যঞ্জন রয়েছে, যুক্ত বর্ণ রয়েছে নয়ড, মূর্ধন্য যুক্ত ড, প্রচণ্ড, ঠান্ডা। পরিকল্পনা, এখানে যুক্ত বর্ণ রয়েছে লয়প, লযুক্ত প, গল্প, অল্প। শব্দ, এখানে যুক্ত ব্যঞ্জন রয়েছে বয়দ, ব যুক্ত দ, জব্দ, শতাব্দী। হ্যাঁ তোমরা আবার রিপিট করে পুনরায় এটা দেখে নিও বন্ধুরা। এবার চলো আজকের পাঠ থেকে কিছু শব্দের অর্থ জেনে নিই। আজকের পাঠে যে সকল শব্দ, নতুন শব্দ আমাদের সামনে এসেছে তা হচ্ছে নিরস্ত্র, আক্রমণ, ব্যারাকে, আবাসিক, নির্বিচারে, বরেণ্য, নিরহংকার। বলো তো বন্ধুগুলো, বন্ধুরা এই শব্দগুলোর কী অর্থ হতে পারে? হ্যাঁ দেখে নাও একবার। নিরস্ত্র, অস্ত্র ছাড়া। আক্রমণ, হামলা। ব্যারাকে, সেনানিবাসে। আবাসিক, ছাত্রাবাসে বসবাসকারী। নির্বিচারে, বিচারহীন, বাছবিচার করে না এমন। বরেণ্য, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, বরণীয় বা মান্য। নিরহংকার, অহংকার নেই যার। হ্যাঁ বন্ধুরা তোমরা আবারও এটা দেখে নিও। চলো এবার আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে আজকের পাঠ সম্পর্কে আরো জেনে নিই। বন্ধুরা আজকের পাঠের শুরুতেই তোমরা দেখেছিলে যে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানিরা সৈন্যরা এদেশে কি করেছিল, প্রথম অংশেই রয়েছে তোমাদের আজকের পাঠের উত্তর। হচ্ছে 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সৈন্যরা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার
নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর এবং নির্বিচারে হত্যা করে মানুষকে। দ্বিতীয় প্রশ্ন, এ রাতে কোথায় কোথায় আক্রমণ চালায়? এর উত্তর, আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। পরের প্রশ্ন, বিরামহীন সেই হত্যাকাণ্ড কত মাস ধরে চলে? হ্যাঁ, মুক্তিযুদ্ধ চলাকালীন পরবর্তী 9 মাস ধরে এই হত্যাকাণ্ড চলে। পরের প্রশ্ন, বিশেষ রকমের হত্যাকাণ্ডের পরিকল্পনায় তারা কাদের তালিকা তৈরি করে, অর্থাৎ পাকিস্তানি সেনারা কাদের তালিকা তৈরি করে? এর উত্তর, এদেশের মেধাবী আলোকিত ও বরেণ্য মানুষদের। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের পাঠ শেষে আমরা এই খালি ঘরগুলো পূরণ করতে পারবো কিনা, চলো তো তোমরা একটু চেষ্টা করে দেখো যে এই শব্দগুলো উপযুক্ত বাক্যের খালি অংশে বসিয়ে বাক্যটি তোমরা পূর্ণ করতে পারো কিনা। একটু চেষ্টা করো বন্ধুরা, দেখো তো। প্রথম আছে ড্যাশ, হত্যা করে ঘুমন্ত মানুষকে, কি হতে পারে একটু চেষ্টা করো, চেষ্টা করো। হ্যাঁ, এবার বন্ধুরা তোমরা একটু মিলিয়ে নাও, তোমরা যা ভেবেছ উত্তরগুলো একটু মিলিয়ে নাও, যে নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে, আর 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনসী শিক্ষক এম মনিরুজ্জামান। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর। প্রাচণ্ড কিছু লোকজন যোগ দেয় ওই সব বাহিনীতে। হ্যাঁ ধন্যবাদ, তোমরা সঠিক উত্তর লিখতে পেরেছো আশা করি। বন্ধুরা সবশেষে তোমরা বাড়ির কাজ হিসেবে 2টি প্রশ্ন নিয়ে নাও, তোমাদের জন্য 2টি প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করে? হ্যাঁ, তোমাদের পাঠ্যপুস্তকের প্রথম অংশেই এর উত্তর রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, রাজাকার আল বদর কারা, তাদের কর্মকাণ্ড সম্পর্কে 5টি বাক্য লিখো। হ্যাঁ বন্ধুরা, বাড়ির কাজ তোমরা অবশ্যই করবে, পিতা মাতাকে দেখাবে এবং স্কুল খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের পাঠ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।